हेलो एंड वेलकम बैक टू आवर चैनल रेनबो स्टाडी सेंटर पक्ष के प्रत्येके स्वागत आजकल आओ एक नतून क्लैसे स्टूडेंट्स तुम्हारा प्रत्येके जानो गतकाल क्लैसे किन्तु तुम्हारा एक नेफ्रन एक अंश विशेष सम्पर्के जेने जेखने किन्तु तुम्हारा मैलपिजियल कॉर्पसल विभिन्न भाग सम्पर्के पड़े तई तो मैलपिजियल कॉर्पसल मध्य तुम्हारा जेने की विषय बोल तो तुम्हारा जेने जे ब्यावमान कैप्सूल और ग्लोमेरुलस सम्पर्के एरपर मैलपिजियल कॉर्पसल परवर्ती आलोचना आज के सेरे फेलब आज के जानब बिक्षीय नालिका तो बिक्षीय नालिकार चारटी अंश रही है सेगुलो की एकटू आमी नोट डाउन करब तुम्हारा देखे नेबे तेमन भावे एखान थेके डिटेल्स क्वेश्चन तेमन खूब एक आसे ना किन्तु कोन किभावे भाग करा जाए जदि किछु इम्पर्टेंट विषय थाके सेगुलो आमी अवश्य हाइलाइटेड करब तुम्हारा अवश्य नोट डाउन करे निते पारो। तो बिक्षीय नालिका बिक्षीय नालिका मैलपिजियन कॉर्पसलर पर प्राय 35-50 मिलीमिटार दीर्घ पर्यंत नलाकार बा क्षुद्र कुंडलीकृत अंशे थाके एटी मूलत चारटी भागे विभक्त कि बोलो तो चारटी भागर मध्य एक रोचे परसंगत नालिका परसंगत नालिका दुई की दूरसंगत नालिका तीन नम्बर होच्छे संग्राही नालिका चार नम्बर रोयेछे हेनरी लूप ठीक आछे तीन रोयेछे संग्राही नालिका चार रोयेछे हेनरी लूप तोमरा प्रत्येके ई नामगुलो कम बेशि जानो बेश एबार তোমাদেরকে একটু ডিটেলস বলি একটু একটু বিষয় যেমন ধরো পরসংবত্র নালিকা এটি বায়োমান ক্যাপসুল সংলগ্ন প্রায় মানে 14 মিলিমিটার দীর্ঘ বিশিষ্ট হয় তাহলে পরসংবত্র নালিকা আমরা কি জানলাম যে 14 মিলিমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে একটু একটু ডিটেলস আমরা জানবো যেগুলো দরকারি সেগুলোই শুধুমাত্র কেবলমাত্র এরপর ধরো হেনরি লুপকে আবার কয়েকটি ভাগে বিভক্ত করা হয় যেমন পুরো প্রাচীর বিশিষ্ট দীর্ঘ প্রশস্ত প্রাচীর বিশিষ্ট প্রকমভাবে চার ভাগে ভাগ করা হয় একটু ডিটেলসে না জানলো এটার প্রকারভেদ সম্পর্কে তোমরা জেনে নিলে চার প্রকার এরপর যেমন ধরো রয়েছে তোমাদের সকলের সামনে তোমরা দেখতে পাচ্ছ দূরসংবত নালিকা এটি প্রায় হেনরি লুপের পরবর্তী অংশ 5 মিলিমিটার পর্যন্ত দীর্ঘ থাকে হেনরি লুপের পরবর্তী অংশ কিন্তু এই দূরসংবত নালিকা বুঝতে পারছো তো দূর হেনরি লুপের পরে থাকে হেনরির লুপের পরে অবস্থান করে পরে অবস্থান করে এরপর রয়েছে সংগ্রাহী নালিকা সংগ্রাহী নালিকা কিন্তু দূরসংবত নালিকার একদম শেষ প্রান্তে রয়েছে ঘনতলাকার কোষ বিশিষ্ট হয় আর এটি কিন্তু বেলিনি নালী দ্বারা বিক্ষের সাইনাস স্তরে কিন্তু প্রবেশ করে বিক্ষের সাইনাস স্তরে কিন্তু এটি প্রবেশ করে আর এটি কিন্তু সর্বশেষ স্তর বোঝাতে পারলাম বেশ এই চারটি ভাগ সম্পর্কে তোমরা কম বেশি একটু হলেও ডিটেলস জানতে পারলে এরপর তোমাদেরকে আমি আরও কিছু ডিটেলস জানাবো এখান থেকে চলো সেগুলো কী কী একটু দেখে নাও এগুলো আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার আউট হয়েছে এরপর তোমাদেরকে আমি জানাবো যে নেফ্রনের কাজ কী নেফ্রনের কাজগুলির মধ্যে প্রথম যেমন রয়েছে পরিশ্রুতকরণ তোমরা প্রত্যেকে জানো গ্লোমেরুলাস কিন্তু পরাপরিশ্রাবক রূপে কাজ করে যেটা আমি গ্লোমেরুলাস পরানোর সময় জানিয়েছিলাম তোমাদেরকে তাহলে প্রথম কাজ কী পরিশ্রুতিকরণ তাই তো এটা মুছে দিচ্ছি নেফ্রনের কাজ সম্পর্কে আমরা জানছি তো এখান থেকে এই যে চারটি অংশ সম্পর্কে আমি জানলাম এখান থেকে তেমন কোশ্চেন আসে না শুধু একটু জানিয়ে রাখলাম যে এরকম ভাগ আসে যেহেতু আমরা ডিটেলস পড়ছি তোমাদের জানার সুবিধার্থে বলো বা একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু এগুলো জানা থাকলে সুবিধাই হবে তো নেফ্রনের কাজের মধ্যে নেফ্রনের কাজের মধ্যে সবার প্রথম পর্ব হচ্ছে পরিশ্রুতকরণ গ্লোমেরুলাস এখানে সেই পরাপরিশ্রাবক হিসেবে কাজ করে বা প্রধান স্থান অধিকার করেছে গ্লোমেরুলাস যখন আমি গ্লোমেরুলাস পড়িয়েছিলাম তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে গ্লোমেরুলাস কিন্তু পরাপরিশ্রাবক রূপে অত্যন্ত ভূমিকা পালন করে সুতরাং গ্লোমেরুলাস কিন্তু একটা অন্যতম
কাজ করছে এই পরিশ্রুতকরণের ভেতর, তাই তো? এরপর যেমন ধরো নতুন পদার্থ সৃষ্টি, এই যে বিক্ষীয়নালিকায় এপিথিলিয়াম স্তরে কয়েকটি যৌগে যেমন ধরো অ্যামোনিয়া রয়েছে, এগুলি সৃষ্টি হয় এবং নালিকা গহ্বরে মুক্ত হয়, তাহলে নতুন পদার্থ সৃষ্টি করছে, তাই তো? নতুন পদার্থ সৃষ্টি করছে, সৃষ্টি করছে, বেশ। এছাড়াও আরও নেফ্রনের অনেক কাজ রয়েছে, তার মধ্যে মূলত দুটো কিন্তু আমি উল্লেখ করে দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। আশা করি জিনিসটা তোমাদের কাছে একদম ক্লিয়ার আউট হলো। এরপর তোমাদেরকে আমি বোঝাবো কিছু রেচন পদার্থের, যে প্রাণীদের রেচন পদার্থ ত্যাগ হয় সেখানে কিন্তু যে মূলত যে ভূমিকাগুলি পালন করে সেটি কিন্তু চর্ম, অর্থাৎ আমাদের গায়ের ত্বক, ফুসফুস রয়েছে, সবটাই কিন্তু আমরা একটু ডিটেলস জানবো, এগুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সবার প্রথম আমরা জানবো ত্বক সম্পর্কে। সাহায্যকারী রেচন পদার্থের মধ্যে কিন্তু ত্বক রয়েছে, অর্থাৎ চর্ম, ফুসফুস আর যকৃৎ। তাহলে সবার প্রথম কিন্তু আমরা চর্ম সম্পর্কে পড়ি, জেনে নাও কী হয় বলো তো। চর্মে তোমরা প্রত্যেকেই লক্ষ্য করেছো ছোট্ট ছোট্ট ছিদ্র, এগুলোকে আমরা ঘর্মগ্রন্থি বলি, যেখান থেকে ঘাম নিঃসরণ হয়। ফলে এই যে ঘাম নিঃসরণ হচ্ছে, সুতরাং এর ফলে কিন্তু দেহের যে বিভিন্ন অতিরিক্ত জল, খনিজ পদার্থ, কিছু পরিমাণ অ্যামোনিয়া, এগুলি কিন্তু সবটাই নির্গত হচ্ছে। এছাড়াও অল্প পরিমাণ কিন্তু এই সিবেসিয়াস গ্রন্থি থাকে এই চর্মের মধ্যে, সেখান থেকে যে সিবাম খরিত হয় তাতে কিন্তু কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড প্রভৃতি অল্প পরিমাণে ত্যাগ বা রচিত হয়। বিভিন্ন পতঙ্গ রয়েছে যেমন ধরো সাপ, যারা খোলস ত্যাগের সময় ত্বকে সঞ্চিত এই যে রেচন পদার্থগুলি সেগুলিকে কিন্তু বাইরে মুক্ত করে ফেলে। সুতরাং চর্ম কিন্তু একটা অন্যতম ভূমিকা পালন করে এই রেচন পদার্থ ত্যাগে। তাহলে চর্মের মধ্যে কি থাকে? ঘর্মগ্রন্থি, অর্থাৎ সিবেসিয়াস গ্রন্থি, তাই তো? চর্মের ভূমিকা রেচন ত্যাগে, রেচন ত্যাগে, বেশ বোঝাতে পারলাম। এরপর যেমন ধরো রয়েছে আমরা জানি ফুসফুস, ফুসফুস কিন্তু মুখ্য শ্বাসযন্ত্র। ফুসফুস গ্লুকোজ দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প দেহের বাইরে নিষ্কাশন করে দেয়। ফুসফুস অন্যতম শ্বাসযন্ত্র, এটা কিন্তু দেহের বাইরে সমস্ত কিছু মুক্ত করে দিচ্ছে। এরপরে যেমন ধরো রয়েছে যকৃৎ, যকৃৎ কিন্তু আমাদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, যকৃৎ সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি, বুঝতে পারলে? এই যকৃতের মাধ্যমে কিন্তু বিভিন্ন হিমোগ্লোবিন সম্বন্ধে বিলিরুবিন, বিলিভার্টিন প্রভৃতি রেচন পদার্থ সৃষ্টি হয়, যেগুলি পিত্তরসের মাধ্যমে অন্ত্রে আসে এবং মলের সাহায্যে দেহ থেকে নির্গত হয়, বেশ। এরপর যেমন ধরো কিছু উপাদান রয়েছে যেগুলো আমরা একটু পড়বো, যেমন ধরো সবার প্রথম আমরা একটু মূত্র সম্পর্কে একটু ডিটেলস জানবো। মূত্র থেকে কী নির্গত হয় বা কী অজৈব পদার্থ থাকে বা কোনগুলো নির্গত হয়, কী হয় সবটা কিন্তু একটু জানবো, চলো জেনে নিই তাহলে। যেমন ধরো রয়েছে মূত্র কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের নাইট্রোজেন ঘটিত একটি রেচন পদার্থ। তো কী সবার প্রথম আমরা কী জানলাম? এটা নাইট্রোজেন ঘটিত একটা রেচন পদার্থ, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। এছাড়াও এই যে পরিশ্রুতকরণের পর পুনঃশোধিত বা রেচিত পদার্থ তো তরলকে কিন্তু আমরা মূত্র বলি। এই মূত্রের প্রধান কয়েকটি জৈব বস্তু যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, অজৈব বস্তু যেমন NaCl, KCl, তাহলে এতে কিছু জৈব বস্তু থাকে, কিছু অজৈব বস্তু থাকে, সেটা আমরা ক্লিয়ার করে বুঝলাম, জৈব বস্তু, অজৈব বস্তু। অজৈব বস্তুর মধ্যে KCl থাকে জানো, এছাড়া জৈব বস্তুর মধ্যে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড ইত্যাদি, বেশ। এরপর আমরা জানবো এই যে পশ্চাৎ পিটুইটারি থেকে যে নিঃসৃত ADH, সেটা কিন্তু বিক্ষীয়নালী তলের মাধ্যমে মানে সেটা পুনঃশোধিত হচ্ছে। এবার এই হরমোনের কম ক্ষরণে কিন্তু বিক্ষীয়নালিকার পুনঃশ্বাসন ক্ষমতা হ্রাস পায়, ফলে মূত্রের পরিমাণ বেড়ে যায়, যাকে আমরা বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস বলতে পারি, তাই তো? এই অ্যান্টি ডাইউরিটিক হরমোন ADH এর অভাবে মানে প্রভাবে,
অ্যান্টিডাইউরেটিক হরমোনের প্রভাবে মূত্রের পরিমাণ বেড়ে যায়, মূত্রের পরিমাণ বেড়ে যায়, যাকে আমরা মূলত ডায়াবেটিস ইনসিভিডাস বলি। তাহলে আশা করি ছোট্ট ছোট্ট টপিকগুলো তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারছো। একটা প্রাপ্তবয়স্ক লোক কিন্তু প্রত্যেক দিন 1.5 থেকে 2 লিটার মূত্র ত্যাগ করে। কত বলো তো? 1.5 থেকে 2 লিটার মূত্র ত্যাগ করে, এতটা পরিমাণ। তো এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ পরিমাপমত জল খাবে প্রত্যেক দিন, এবং প্রত্যহ কিন্তু 1.5 থেকে 2 লিটার মূত্র ত্যাগ করবে। তবেই কিন্তু তার শারীরিক গঠন বা সে সুস্থ থাকবে, বা আমরা প্রত্যেকেই সুস্থ থাকবো। যাই হোক, তাহলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে মূত্র অর্থাৎ রেচন পদার্থ ত্যাগের মাধ্যমে কতটা জৈব বস্তুর কতটা অজৈব বস্তু নির্গত হয়, আর জৈব বস্তু আর অজৈব বস্তুর মধ্যে ঠিক কী কী থাকে সেগুলো আশা করি জানতে পারলে। এবার এই যে গ্লুকোজ, যার অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়, বিলিরুবিনের অভাবে কিন্তু এই যে জন্ডিস রোগ হচ্ছে। সুতরাং প্রত্যেকটা জিনিস কিন্তু এই রেচন পদার্থের মধ্যে খুঁটিনাটিভাবে আমি আলোচনা করে দিচ্ছি। সুতরাং তোমরা প্রত্যেকে লক্ষ্য করছো যে এখানে যে জৈব বস্তুগুলো রয়েছে অর্থাৎ মূত্রের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অজৈব বস্তুর মধ্যে কেসিএল রয়েছে, সেগুলি কিন্তু সবটাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও যেমন ধরো এনএসিএল রয়েছে, ম্যাগনেশিয়াম রয়েছে, অনেক কিছুই থাকে ম্যাগনেশিয়াম। আচ্ছা স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে জানো যে এই চ্যাপ্টারটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু যতটা বাকি ছিল প্রাণীদের রেচন পদার্থ সম্পর্কে সবটাই কিন্তু পুরো ডিটেলস সহকারে আমি আলোচনা করে দিলাম তোমাদের প্রত্যেকের সামনে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আর একদম লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে কেবলমাত্র তখনই। আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাও। যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আছো আমার, তারা কিন্তু প্রত্যেকেই খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আগামী নতুন একটা বছর আসতে চলেছে, তোমরা প্রত্যেকেই খুব এক্সট্রা সময় দাও নিজেদেরকে, যাতে এই আগামী বছরটা প্রত্যেকের কাছে খুব মেমোরেবল হয়ে থাকুক। আর প্রত্যেকেই খুব কনসেন্ট্রেট করো, নিজের ফোকাস বা লক্ষ্যকে একদম সরে যেতে দিও না। এই গোলটা কিন্তু অপরচুনিটিতে তোমাদের প্রত্যেকের কাছে আসবে, এবার তোমরাই ঠিক করো যে তোমরা সেটাকে গ্রিপ করবে কি করবে না। যাই হোক, তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটি ক্লাসে। চাইলে তোমরা অবশ্যই বোর্ড থেকে কিন্তু এই বিষয়গুলোকে নোট ডাউন করে নিতে পারো।